গিয়েছিলে এত রাতে? ওই কাকিমার সঙ্গে একটু কথা বলে এলাম। আর কোথাও যেও না, একটু বসো প্লিজ। বলছি আমার তো কিছু মাথায় আসছে না, কিভাবে জিকোর চিকিৎসা করব, যা সঞ্চয় ছিল সব শেষ, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আর এই মুহূর্তে বড় কোনো প্রজেক্টও তো আমার হাতে নেই যে আমি বাজার থেকে লোন নিয়ে ওর চিকিৎসা করে সেটা পরে শোধ করে দেবো। তাই যতক্ষণ একটা বড় কাজ আমি পাচ্ছি ততক্ষণ কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? প্লিজ এরকম ভেঙে পড়ো না, আর সারা রাত না ঘুমিয়ে এভাবে চিন্তা করলে তোমার শরীর খারাপ করবে। যারা এই নোংরা ষড়যন্ত্র করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে আমরা বুঝতে দেবো না যে আমরা ভেঙে পড়েছি, কিছুতেই বুঝতে দেবো না। উল্টে আমরা বোঝাবো যে এত বড় ক্ষতি করার সত্ত্বেও আমরা ভেঙে পড়িনি। দেখো জুঁই, এই সমস্ত নীতি আদর্শের কথা শুধু মুখে শুনতেই ভালো লাগে, আসলে তো সব একদম ফাঁপা, সবটাই শূন্য, কিছু নেই আমাদের কাছে। আমি জানি তুমি কেন এরকম। না জুঁই, এগুলো বলে শুধু আমাদের নিজেদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিচ্ছু না, এতে কাজের কাজ কিচ্ছু হবে না, বিশ্বাস করো। বাস্তবটা এটাই যে আমাদের কাছে এই মুহূর্তে আর কিচ্ছু নেই। গত 5 বছর ধরে আমি নিজেকে একটু একটু করে মাথা তুলিয়ে দাঁড় করিয়েছি। তোমার অ্যাক্সিডেন্টের পর আমাদের বাচ্চাটা বাঁচবে কি বাঁচবে না সেটাও ঠিক ছিল না, কিন্তু অনেক ফাইট করে আমরা জিকোকে পৃথিবীতে এনেছি। তারপর থেকে আমার কোম্পানিটাকে আমি সৎভাবে খেটে একটু একটু করে দাঁড় করিয়েছি জুঁই, কিন্তু আজ এই ঘটনাটা ঘটার পর শুধু আমার কোম্পানির আর্থিক ক্ষতি নয়, আমার ইমেজেরও অনেক ক্ষতি হয়েছে জুঁই। সব ঠিক হয়ে যাবে, প্লিজ চিন্তা করো না। আমি জানি না জুঁই, আমি জানি না আমি আর ঘুরে দাঁড়াতে পারবো কিনা বা কিভাবে ঘুরে দাঁড়াবো। আমার না খুব খুব ডিপ্রেসড লাগছে, কিছুতেই নিজেকে মোটিভেট করতে পারছি না, আমি খালি মনে হচ্ছে আমি আমি তুলিয়ে যাচ্ছি। তুমি কি চাতা বলছো বলো তো? তলিয়ে যাবে মানে? আমার বাদবাবু তলিয়ে যাবে, কখনো না। মন শক্ত করো, মনে জোর আনো, আমরা হারবো না, কিছুতেই হারবো না। যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তারা যদি বুঝতে পারে আমরা হেরে যাচ্ছি তাহলে তো তারা জিতে যাবে, আমরা কি সেটা হতে দেব? কখনো হতে দেব না। আমরা তাদেরকে বোঝাবো যে আমাদের মেরুদণ্ড ভাঙা অত সহজ নয়, এটা কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর সততা দিয়ে তৈরি। আমরা কখনো হেরে যাব না বাদবাবু, কখনো না। হ্যাঁ বাবা, মা ঠিক কথাই বলেছে, আমরা কখনো হারবো না, খেলার মাঠেও হারবো না, জীবনের মাঠেও হারবো না। মা তুমি এই কথাটা রোজ আমাকে বলতে না? একদম ঠিক, আমরা কখনো হারবো না, আমরা তো খেলোয়াড়, খেলোয়াড়রা কখনো হারে না। হেরে গেলেও তারা জেতার জন্য ঘুরে দাঁড়ায়। তা তুমি হঠাৎ জেগে গেলে কেন? তোমরা দুজন তো কথা বলছিলে তাই আমি জেগে গেছি। ও আচ্ছা ঠিক আছে, আমরা দুজন আর কথা বলবো না, এবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা।
कुछ पाने की हो आशाएं। अरे জয়মানা, হ কেমন আছো গো? ভালো আছি। আবার কি খেলার মাঠে নামবে বলে ঠিক করেছো? এতদিন বাড়িতে বসে থাকতে থাকতে কেমন একটা নিজেকে আনফিট মনে হচ্ছে, তাই একটু সকালে এক্সারসাইজ করতে বেরোলাম যাতে নিজেকে ফিট রাখা যায়। খুব ভালো করেছো। তোমরা খেলোয়াড় মানুষ, খেলাধুলা ছেড়ে দিলেও শরীর চর্চার অভ্যাস না থাকলে কি আর মন ভালো থাকে? তবে তোমার যা বয়স, তুমি এখনো খেলতে পারো। এখনো মাঠে নামলে তুমি কিন্তু কাঁপিয়ে দেবে। ছেলেটা তো একটু বড় হয়েছে, দেখো না একবার চেষ্টা করে। আরে ওই যে মহিলা যার তিনটে বাচ্চার সত্ত্বেও সে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে, তুমিও পারবে। খেলো খেলো। এই যে গোপালদা, খুব উল্টোপাল্টা বুদ্ধি দিচ্ছ, তাই না? এই মেয়ে আবার খেলবে? কেন খেলবে না সেটা তুমি তো ওর শাশুড়িকেই জিজ্ঞেস করো। কেমন মেয়ে গা তুমি? তোমার ছেলেটা হাঁটতে পারে না, তোমার শাশুড়ি তোমাকে এত করে খেলতে বারণ করেছেন, আবার তুমি আমার নতুন করে এসব ঢংস করেছো। আরে অত চিরকালই ওরকম, ওর শাশুড়ির কম আক্ষেপ নাকি এই জন্য বাড়ির বউ সংসারের দিকে মন না দিয়ে সারাদিন শুধু খেলে বেড়াচ্ছে, এদিকে সংসারের লক্ষ্মী থাকে থাকে না। এমন কথা কেন বলছো দিদি? ও ওই বাড়িতে ফুটবল খেলায়, ও বাড়ির কত সম্মান বেড়েছে বলতো, ওই বাড়ির তো উন্নতিই হয়েছে। আর তাছাড়া ওই বাড়িকে এখন তো সবাই জয় দাশগুপ্তর বাড়িই বলে। আরে আমি তো বাইরে গিয়ে সকলকে বলি জয় দাশগুপ্তের পাড়ায় থাকি। আরে থামো তো তোমরা, যত সব আদিক্ষেতা। আদিক্ষেতা হবে কেন, যেটা সত্যি সেটাই তো বললাম। আমি তো বিয়ের পর থেকেই মেয়েটাকে দেখে আসছি, এই দাশগুপ্ত বাড়িতে যত বিপদ এসছে এই মেয়েটাই কিন্তু সামলেছে। আমার মনে হয় ও এই খেলাধুলো না করলে এই বিপদের মোকাবিলা ও করতে পারতো না। আপনাদের বলা হয়ে গেছে, এবার আমি একটা কথা বলি। তুমি আবার কি বলবে? আপনারা ভুল বুঝছেন। দেখুন আপনারাও তো সকালবেলা এভাবে হাঁটাহাঁটি করছেন, কেন করছেন? নিজের শরীর ভালো রাখার জন্য, তাই তো? হ্যাঁ, তাছাড়া কি, সকালবেলা হাঁটলে যে শরীরটা ভালো হয় সেটা তো আমরা সকলেই জানি নাকি? ঠিক তাই, তাই একটু সকালে এক্সারসাইজ করতে বেরোলাম যাতে নিজেকে ফিট রাখা যায়। আর এইটুকুর জন্য আমার শাশুড়ি মা আমাকে কিচ্ছু বলবে না, আপনাদের কোনো চিন্তা নেই, আমি আসছি কাকু। হ্যাঁ এসো মা। মা, ও মা, কোথায় তুমি? মা, কি ব্যাপার, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো, কি হয়েছে? ঠাম্মি, তুমি আমার মাকে দেখেছো? কেন, তোমার মা ঘরে নেই? না তো, ঘরে নেই। মম্মার ঘরে নেই, মেজো জিম্মার ঘরে নেই, এমনকি মিমির ঘরেও নেই। মা তবে কোথায় গেল? ও মেজো ঠাম্মি, তুমি আমার মাকে দেখেছো? ও মা, তোমার মাকে আমি কোত্থেকে দেখবো? কেন, সে ঘরে নেই বুঝি? ও তো বলছে সারা বাড়ি খুঁজে দেখেছে, ওর মা নাকি নেই। ও মা, এই আবার কেমন কথা? তা তোমাকে ঘুম থেকে তুললো কে বাবা? আমি তো নিজে থেকেই উঠেছি, বাবা ঘরে ঘুমাচ্ছে, মা নেই। তাহলে কোথায় গেল মা? কি দাদু ভাই, আজ তো সকাল সকাল। দাদু ভাই, তুমি আমার মাকে দেখেছো? আমি তো দেখিনি। হয়েছে আবার সেই মেয়ে কাউকে না বলে কয়ে বেরিয়ে গেছে। এই গরমে পিকনিক করার শখ দেখেই বুঝেছিলাম ওর আবার টানা গজিয়েছে, পাখি উড়লো বলে। যমুনা, এই সাত সকালে আবার কি বলা শুরু করেছো? ছোট বাবা, এই সকালবেলা কোথায় যাবি? নিশ্চয়ই বাথরুমটা তুমি কোথাও গেছে। না যাইনি, আমি দেখে এসেছি। আমার মা কোথায় গেল? আমি মায়ের কাছে যাব। ঠিক আছে দাদু ভাই, দেখছি, দাঁড়াও। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, কি হয়েছে মা? আরে দাদু ভাই তো ছোট বৌমাকে খুঁজে পাচ্ছি না।
করে হাঁটতে পারবি, দৌড়তে পর্যন্ত পারবি? আমি মাঠে গিয়ে ফুটবল খেলব। ধৈর্য যেমনি দরকার তেমনি খরচটাও অনেকটাই বেশি। বেশি বলতে একটা আন্দাজ আমার জানার মধ্যে ম্যাডাম, এই আধুনিক ট্রিটমেন্ট যারা করিয়েছে তাদের প্রায় 70-80 লক্ষ টাকা খরচা হয়েছে। আপনি ওকে সারিয়ে তুলুন, তার জন্য আমাদের যা যা করতে হয় আমরা করব। এই মাসের শেষের দিকেই ওর অপারেশনের ডেটটা ফিক্স করে ফেলুন। 29-30 তারিখ নাগাদ আমি সব বুক করে দিচ্ছি। আপনারা ওই অ্যাডভান্সের টাকাটা জমা করে দিলেই আমি কনফার্ম করে দেব। আমার যে প্রফিট হবে তার থেকে জিকোর অপারেশন হবে। কিন্তু জিকোর অপারেশন তো এখন দূরে থাক। আমরা এতদিন ধরে যেটা সঞ্চয় করেছিলাম সেটাও চলে গেল। আমি এখন নিঃস্ব, আমার কাছে কিচ্ছু নেই। জুই, আমার পাটা ভালো হবে না, আমি ফুটবল খেলতে পারবো না। ছোট বৌমা কোথায় তুই জানিস? এত সকালে কোথায় যাবে? দাঁড়াও আমি দেখছি। জই, জই, এই তো আখি। বলছি দিদিকে দেখেছো তোমার? দিদি কই না তো, কেন কি হয়েছে? না তুমি একটু খোঁজো তো ওকে। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। জই, জই, ছোট বৌমা তো আজকাল কাউকে কিছু না বলে যায় না কোথাও। শান্তি আসবে কোথেকে? এই বাড়িতে তো মূর্তিমতি অশান্তি আছে না আমাদের ছোট বৌমা, সে তো বিপদ একেবারে ডেকে আনবে। আমি তো আখির বিয়ের দিন থেকেই বুঝছিলাম একটা কিছু গন্ডগোল হতে চলেছে, সংসারে আবার বিপদ ঘনিয়ে আসছে, এই রাক্ষসের ছায়া পড়বে আবার এই সংসারে। বাড়ির সবাই রিভুর কেসটা জেনে গেল নাকি? কাকিমণি তুমি এসব কথা কেন বলছো? আগে মাথা ঠান্ডা করে ভাবতে তো দাও। ভাববার কি আছে রিভু? কাকিমণি যেটা বলছে সেটা তো একদম ঠিক বলছে। প্রত্যেকবার ওই জয়ের জন্য বিপদ ঘরে ঢুকছে, আর সে একই কায়দায় ঢুকছে। প্রথমে নিজে বিপদটাকে ডেকে এনে ঘরে ঢোকাচ্ছে, তারপর প্রত্যেকটা মানুষের প্রাণ উষ্ঠাগত করে তুলছে। সেজো বৌমা, ছোট বৌমা কোনোদিন এই বাড়িতে বিপদ ডেকে আনেনি, বরং বিপদ অন্য কোনো সূত্র ধরে এই বাড়িতে এসে ঢুকেছে। যতবারই এই বাড়িতে বিপদ আসে ততবারই কিন্তু সংসারের সবাইকে রক্ষা করে কিন্তু শেষ পর্যন্ত ওই ছোট বৌমা। চুপ করো তো, তুমি আর ছোট বৌমার হয়ে সাফাইগুলো গেও না। সাত সকালে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। এই 5 বছরে ও এতটুকু বদলে যায়নি। ও তো জানে যে ঘরে একটা অসুস্থ বাচ্চা আছে, জানে না ঘুম থেকে উঠে বাচ্চাটা মাকে খুঁজবে? জয় বাড়িতে নেই, স্ট্রেঞ্জ। মানে রিভু ফতুর হয়ে গেছে বলে ওকে ছেড়ে এই বাড়ি ছেড়েই চলে গেছে নাকি? রিভু, তোর সঙ্গে ছোট বৌমার কোনো রকম অশান্তি হয়নি তো? না না বাবা, অশান্তি কেন হবে? ও, এবার বুঝতে পেরেছি মা কোথায় গেছে। কোথায় গেছে? ওই যে কাল তুমি কাঁদছিলে না, তোমার খুব কষ্ট হচ্ছিল তাই তোমার জন্য মা ঠাকুরকে পুজো দিতে গেছে। এই ছেলে আবার কি কথা বলে গো? হ্যাঁ এরিবু, তুই কাঁদছিলি কেন বাবা? জিও জিকো জিও, হাটে হাড়ি একেবারে ভেঙে দিয়েছে। কাকিমণি ছাড়ো না ওর কথা, আমি কেন কাঁদতে যাব? বাবা মিথ্যে কথা বলো না, মা বলেছে কখনো মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বললে পাপ হয়। চুপ করো জিকো, বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই, জানো না সেটা? আরিবু, তুই ওকে ধমকাচ্ছিস কেন বলতো? কেন চুপ করে দিয়েছিস ওকে? আমি তো কাল থেকে তোকে লক্ষ্য করছি, মুখটা কালো করে তুই ঘুরছিলি, কি হয়েছে বল? কান্নাকাটি কেন করছিস? দাদা নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। তার মানে জয় নিশ্চয়ই এমন কিছু করেছে যে রিভু খুব মনে আঘাত হয়েছে, তা না হলে তো আমাদের রিভু কাঁদার ছেলে নয়। না না, মা কিছু করেনি সেজে জেম্মা। বাবা বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই, শোনা, যাও যাও যাও, তুমি ওপরে যাও যাও। আরে বউ, তুই আমাকে কোলে বলতো দেখি তোর কি হয়েছে? দাদু ভাই তো কখনো মিথ্যা কথা বলে না। বাবা আসলে আমার একটা বিরাট বড় লস হয়ে গেছে, প্রায় 25-30 লাখ টাকা জলে গেছে।
Yes, there you are. এবার ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়েছে। শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলে তো যে তোমার মাথায় আকাশ একেবারে ভেঙে পড়েছে, পায়ের নিচেও মাটিটা নেই তোমার। আমার নিবু তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি। ঠাকুর কেন তুমি এত বড় শাস্তি দিলে? কার পাপে তুমি ওকে এত বড় শাস্তি দিলে? ঠাকুর কার পাপে দিলে? মা বলছি যে ভগবানের কি দোষ বলো, রিবু একটা শিক্ষিত ছেলে, এতদিন ধরে ব্যবসা করছে, ও যদি এখনো আসল নকল বুঝতে না পারে তাহলে তোমার ভগবান কি করবে? তুই সব কাগজপত্র ভালো করে দেখে টেকে নিস নি? সব নিয়েছিলাম বাবা, কিন্তু ওরা এত প্ল্যানিং করে সবকিছু সাজিয়েছিল আমি ধরতেই পারিনি। ওদের নামে থানায় ডায়েরি কর, পুলিশকে বল ওদের খুঁজে বের করতে। কোনো লাভ নেই মাসিমা, কোনো লাভ নেই। আসলে কি জানেন তো, এইসব চক্র বা গোষ্ঠী এরা খুব 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 অর্গানাইজড হয়, তাছাড়া পুলিশ তো এদের টিকিটিও খুঁজে পাবে না। কেন বলুন তো, এদের তো আসল কোনো পরিচয় নেই। আর এই যে ডায়েরি বা এফআইআর করার কথা বলছেন, আপনি কাদের এগেনস্টে ডায়েরি বা এফআইআর করবেন? কারণ এদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই তো ভুয়ো। সমুদ্র, আমিও সেটা বুঝতে পারছি, কিন্তু একবার যদি কোনোভাবে ওদের খোঁজ পাওয়া যেত। পেয়ে যাবে। পেয়ে যাবে মানে কিভাবে পাবে? আপনাদের এই সব কথাবার্তাগুলো আমি উপর থেকে দাঁড়িয়ে শুনছিলাম, আমার তখনই হঠাৎ করে ওই মনোজের কথাটা মাথার মধ্যে এলো। মনোজকে? মনোজ হচ্ছে আমার একেবারে ছোটবেলাকার বন্ধু, বিশেষ বন্ধু। ও গোয়েন্দা বিভাগে আছে, বড় কর্তা। তাই আমি এই সব কথাবার্তাগুলো শুনে ভাবলাম একবার মনোজের সাথে আমি যোগাযোগ করব। রিভুদা, তুমি এক কাজ করো তো, তোমার ব্যাংক ডিটেল, তোমার সব কাগজপত্র এসবগুলো আমাকে তুমি পাঠিয়ে রেখো, আমি এগুলো স্ক্যান করে মনোজকে মেল করে দেবো। হ্যাঁ সমুদ্র, তুমি প্লিজ ব্যাপারটা দেখো, রিভুদার মতো মানুষের সাথে যারা এরকম চিটিং করেছে তাদের তাদের চরম শাস্তি হওয়া উচিত। আচ্ছা রিভুদা, দিদি ব্যাপারটা জানে তো? বলেছি, ও জানে সব, কাল রাতেই আমি ওকে সব বলেছি। হাই 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 হাই, কি পোড়া কপাল নিয়ে আমাদের এই বাচ্চাটা জন্মেছে গো, একেই তো হাঁটা চলা করতে পারে না। রিভুর কাজটা হলে তবু যাও বা একটুখানি চিকিৎসা টিকিৎসা করিয়ে হাঁটা চলা করানো যেত, সেটা ওর ভাগ্যে সইল না। যমুনা, কেন তুমি দাদু ভাইয়ের সামনে এসব নিয়ে কথা বলছো? উপরে ভগবান আছে, তিনি কোনো না কোনো রাস্তা বের করে দেবেন। কিন্তু ছোট বৌমা গেল কোথায়? সে কোন সকালে বেরিয়েছে? মন্দিরে গেলে তো এত করে চলে আসতো। দেখো সাত সকালে আবার কোথায় টাকা জোগাড় করতে বেরিয়ে পড়েছে, ওর তো আবার সবেতেই খুব বাড়াবাড়ি না। তুমি কোথায় গেছিলে? আমি তো এক্সারসাইজ করতে গেছিলাম। এক্সারসাইজ করতে? কোথায় বাড়ির সকলের সঙ্গে পা ছড়িয়ে বসে কান্নাকাটি করবে, তা না করে এক্সারসাইজ? অবাক কাণ্ড!